হ্যালো বন্ধুরা, কবিতার কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এতটাই গরম পড়েছে, আজকে কোনো রকম রিচ খাবার তৈরি করব না। আর হচ্ছে আজকে মানে দু রকম স্বাস্থ্যকর রেসিপি তোমাদেরকে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন গরমের দিক দিয়ে এখন সব থেকে উপকার যেটা হচ্ছে থানকুনি পাতা, আর হচ্ছে পলতা শাক আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি করব। তো এই রেসিপিটা তোমাদেরকে শেয়ার করব, দেখতে থাকো। তো গরমের মধ্যে বন্ধুরা মানে এখন এইসব খাবারই ভালো লাগছে, আর এটাই আমি শেয়ার করব। আর এখানে থানকুনি পাতাটা নিয়ে নিয়েছি, একদম পুরো টাটকা শাক। তো আমাদের তো মানে বাড়িতে তো হয় না, এটা হচ্ছে বাজার থেকে কিনে আনা। এই থানকুনি পাতা দিয়ে, আলু পটল দিয়ে আর এই ডাটা দিয়ে একটু ঝোল হবে, পাতলা ঝোল একদম। আর এটা হচ্ছে পলতা শাক, এই পলতা শাকটা দিয়ে বন্ধুরা আলু বেগুন দিয়ে চচ্চড়ি করলে খেতে ভালো লাগে। তো এই বেগুনটা দিয়েছি, বেগুনটা একটু শুকিয়ে গেছে, তো চচ্চড়ি হবে, তো অসুবিধা নেই। আর দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। খুবই সিম্পল খাবার, তবু আমার মন হলো তোমাদেরকে শেয়ার করি, সেই জন্য করছি। আর বন্ধুরা, শাকটা আমি ফ্রিজে বেছে রেখে দিয়েছিলাম, আর সেই জন্য বেশি বাছতে হবে না, কেটে নেব। আর এই থানকুনি পাতা বন্ধুরা সবটা দেবো না, অল্প পরিমাণে বুঝে দেব, কারণ আমাদের এখানে বাজারেই পাওয়া যাচ্ছে না থানকুনি পাতা রোজ। মাছের ঝোলে দেবো, তো এতটুকু দিলেই হয়ে যাবে, আর বাটা খেতে গেলে একটু বেশি পরিমাণে লাগে। আর এটুকু খুব যত্ন করে রেখে দিতে হবে, কারণ রোজ পাওয়া যাচ্ছে না বাজারে। তো আমার দু রকম সবজি কাটা হয়ে গিয়েছে, তো চলো এবার রান্নাটা শুরু করে দিই। থানকুনি পাতাটা ধুয়ে নিয়েছি, প্রথমে বন্ধুরা মাছটা ভেজে নেব। আর এখানে সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি ভালো করে, এটা থানকুনি পাতা আর এটা হচ্ছে আলু পটল আর ডাটা কেটে নিয়েছি। আর একটু সামান্য বন্ধুরা এই শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, খুব সামান্য। আর এটা হচ্ছে থানকুনি পাতা দিয়ে দেবো। আর বন্ধুরা মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, এরপরে নামিয়ে দেবো। একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। আর একটু পেঁয়াজ দিয়ে দেবো। আর এর মধ্যে শাকটা দিয়ে দেবো।
আর এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা একটু তেতো হয়েছে, কিন্তু খেতে কিন্তু খারাপ লাগছে না। গরমের সময় তো একটু তেতোই, মানে যারা আর কি তেতো খাও তাদের কিন্তু ভালো লাগবে অবশ্যই। ওরকম তেতোই খাওয়া হয়, সেই জন্য আমার অতটা অসুবিধা হয় না। বন্ধুরা পলতা চচ্চড়ি তো খেয়ে নিলাম, এটা আমার তো খুবই ভালো লেগেছে। আর হচ্ছে মাছের ঝোলটা কেমন হয়েছে তোমাদেরকে বলি একবার। তবে গরমের সময় কিন্তু থানকুনি পাতা দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু উপকার শরীরের দিক দিয়ে, আর খেতেও ভালো লাগে। দারুণ হয়েছে বন্ধুরা, তোমরা না খেলে বুঝতে পারবে না। তো এই গরমের সময় কিন্তু এইভাবে রেসিপি বানিয়ে তৈরি করে খেতে পারো। তো খাওয়াটা পুরো শেষ করি, তারপরে আবার আসছি তোমাদের সামনে। আর বন্ধুরা এটা হচ্ছে পলতা চচ্চড়ি। তো এই চচ্চড়িটি কিন্তু খেতে দারুণ লাগে, কিন্তু তেতো লাগবে। যারা তেতো পছন্দ করো না তাদের হয়তো অতটা ভালো লাগবে না, যারা তেতো খাও তাদের ভালো লাগবে। তো দেখো একটু তেতো তেতো ভাব, গরমে একটু খেতে ভালোও লাগে, সেই জন্য করে এই রান্নাটা তোমাদেরকে শেয়ার করলাম। তো এর মধ্যে আমি আলু বেগুন বড়ি দিয়েছি, আর কিন্তু বাটা মশলা বলতে একটু জিরে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কিচ্ছু না। তো এরকমই শুকনো শুকনো হবে, আর ঝোল ঝোল অতটা ভালো লাগে না, সেই জন্য শুকনো শুকনো করেছি। তো চচ্চড়িটা এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে দেখলে, কমপ্লিট হয়ে গেছে, আর খেতেও বসে গেছিলাম, আর খাওয়া হয়ে গিয়েছে। তো আজকে দুটো রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম, কেমন হয়েছে জানি না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।